হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কাজী রুবাত শাহরিয়ার রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আয়ন বাংলা ব্লগার। সো আজকে হচ্ছে 26 মার্চ, স্বাধীনতা দিবস। অ্যান্ড আজকে যে ভিডিও করতে চাচ্ছি সেটা বলার পরে আপনি বলতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি স্বাধীন। তো আগে আমরা যখন ড্রাইভিং লাইসেন্স করতাম তখন বিআরটিএতে 4 থেকে 5 বার যাওয়া লাগতো এবং প্রত্যেকবার গেলে অনেক লাইন ধরা লাগতো। কিন্তু এখন যে সিস্টেমটার কথা আমি বলবো ড্রাইভিং লাইসেন্সের, সেটাতে আপনার শুধু একবার বিআরটিএতে যেতে হবে। আগে যখন আমরা ড্রাইভিং লাইসেন্স করতাম তখন লার্নার করতে একবার বিআরটিএতে যাওয়া লাগতো, তারপরে পরীক্ষার ডেট নিতে যাওয়া লাগতো, পরীক্ষা দিতে যাওয়া লাগতো, পরীক্ষা দেওয়ার পরে ফিঙ্গারের জন্য যাওয়া লাগতো, ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট নিতে যাওয়া লাগতো, ব্যাংকে যাওয়া লাগতো, অনেক ঝামেলা ছিল। কিন্তু আজকের যে সিস্টেমটা সেটা হচ্ছে নতুন সিস্টেম। যারা 16 নভেম্বরের পরে অ্যাপ্লাই করেছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য তাদের জন্য এই সিস্টেমটা, এবং এর আগে যারা ড্রাইভিং লাইসেন্স করেছেন তাদেরটা আগের সিস্টেমেই হবে। ডেটটা মনে রাখবেন, 16 নভেম্বর 2022-এর পরে যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য আজকের সিস্টেমটা। এই সিস্টেমে ড্রাইভিং লাইসেন্স যদি আপনি করে থাকেন তাহলে আপনার বাসায় ড্রাইভিং লাইসেন্স চলে আসবে 2 থেকে 3 মাসের মধ্যে অ্যাকচুয়ালি। আর এই সিস্টেমের বিশেষত্ব হচ্ছে আপনার শুধু একবার বিআরটিএতে যাওয়া লাগবে। আগে অনেকবার যাওয়া লাগতো, এবার এখন শুধুমাত্র একবার যাওয়া লাগবে, সেটা হচ্ছে পরীক্ষার দিন। তো এই সিস্টেমের যে ড্রাইভিং লাইসেন্সটা সেটা হচ্ছে বর্তমানে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করেন এই সিস্টেমে হবে, এবং 16 নভেম্বরের পরে যারা যারা ড্রাইভিং লাইসেন্স করেছি সবাই এই সিস্টেমেই করব। তো এখন হচ্ছে ধাপগুলো আমি বলে দিচ্ছি। মোট কয়েকটা ধাপের মাধ্যমে আপনারা ড্রাইভিং লাইসেন্স করবেন। সো প্রথমে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনাকে লার্নারের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং লার্নারের জন্য অ্যাপ্লাই করার সাথে সাথেই আপনি এক্সাম ডেট পেয়ে যাবেন। সো লার্নার করার পর লার্নারের যে ডেটটা দিবে এক্সামের জন্য সেই ডেটে আপনি বিআরটিএতে চলে যাবেন। আপনার যে ভেনু থাকবে সেই ভেনুতে, সেই ভেনুতে যাওয়ার পরে কী করতে হবে আপনাকে, প্রথমে আপনাকে ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দেওয়ার পরে আপনাকে রিটেন টেস্ট দিতে হবে, এবং রিটেন টেস্ট দেওয়ার 2 ঘন্টা পরে রিটেন টেস্টের রেজাল্ট দিবে। এরপর আপনাকে প্র্যাকটিক্যাল দিতে হবে, এবং প্র্যাকটিক্যাল দেওয়ার পরে আপনার প্র্যাকটিক্যালের সময় আপনার লার্নার কার্ডটা ওরা নিয়ে নেয়, এবং ওই দিন বিকাল 5টার সময় আপনাকে সেই লার্নার কার্ডটা ওরা ফেরত দিয়ে দিবে আপনি যদি পাস করে থাকেন। আর যদি ফেল করে থাকেন তাহলে আপনাকে দিয়ে দিবে, আপনাকে আবার পরীক্ষা দিতে হবে। কিন্তু পাস করলে ওই দিন 5টার সময় আপনি আপনার লার্নার কার্ডটা পেয়ে যাবেন, সিগনেচার করা যে আপনি পাস করেছেন। এবং আপনি যদি পাস করে থাকেন বা অপাস করে থাকেন সমস্যা নেই, আপনি ওই দিন 5টার সময় বাসায় চলে আসবেন, এবং রাত 9টার মধ্যে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের অ্যাকাউন্ট যেটা হচ্ছে বিএসপি পোর্টালে আপনি খুলেছিলেন সেটার মাধ্যমে যে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাকাউন্টে ঢুকলে ওই অ্যাকাউন্টে আপনি পাস করছেন সেটাতে কৃতকার্য লেখা থাকবে, এবং ফেল করলে অকৃতকার্য লেখা থাকবে। যদি পাস করে থাকেন তাহলে নেক্সট ধাপ আপনার জন্য। যদি আপনি কৃতকার্য হয়ে থাকেন তাহলে কৃতকার্যের পরে নেক্সট অপশন থাকবে, নেক্সটে ক্লিক করার সাথে সাথে একটা ফর্ম ওপেন হবে। সেই ফর্মে মূলত আপনি যদি লার্নারের সময় কোনো কিছু না দিয়ে থাকেন, অর্থাৎ হচ্ছে মেডিকেল সার্টিফিকেট বা এরকম কিছু, সেগুলো জমা দেওয়ার অপশন থাকবে। এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় প্র্যাকটিক্যালে পাস করার পর আপনাকে যে লার্নারটা দেওয়া ছিল কৃতকার্য লেখা সেটার স্ক্যান কপি আপনাকে, অর্থাৎ স্ক্যান করে ছবি তুলে হোক স্ক্যান করে হোক, সেটা সেখানে জমা দিতে হবে। সেখানে জমা দেওয়ার পরে আপনার একটা অ্যাড্রেস যাবে, যেই অ্যাড্রেসে আপনি ড্রাইভিং লাইসেন্সটা রিসিভ করতে চান। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট, আপনি যখন ওখানে ফর্ম ফিল আপ করবেন আপনি কোন অ্যাড্রেসে থাকেন, এবং ড্রাইভিং লাইসেন্সটা যদি আপনাকে ডাকযোগে পাঠানো হয় কোন অ্যাড্রেসে পাঠানো হবে সেই অ্যাড্রেসটা আপনি সেখানে সুন্দর মতো দিয়ে দিবেন। আপনার ঠিকানাটা দেওয়ার পরে আপনার একটা অপশন আসবে যে আপনি আপনার পেমেন্ট অপশন, সেই ক্ষেত্রে আপনি বিকাশের মাধ্যমে আপনার যে ড্রাইভিং লাইসেন্স ফিটা সেটাকে পেমেন্ট করে দিতে পারবেন, এবং সেটা আপনি অবশ্যই রাত 10টার মধ্যে করবেন। যদি 10টার পরে দেন তাহলে পরের দিন পেমেন্টটা অপশনটা মানে পেমেন্টটা কমপ্লিট হবে, সেই ক্ষেত্রে আপনি 10টার মধ্যে পেমেন্টটা করে দিবেন। পেমেন্ট অপশনটা হয়ে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, আপনাকে 2 দিন অপেক্ষা করতে হবে, এবং বিআরটি এই ফাঁকে আপনার কাগজগুলো চেক করবে, এবং 2 দিন পরে আপনাকে ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবে, যেটা অনেকটা এরকম, সেটা আপনি প্রিন্ট করে রাস্তায় চালাতে পারবেন, পুলিশ আপনাকে আটকাবে না, পুলিশ আপনাকে কোনো ঝামেলা করবে না, ওইটা পাওয়া মানেই আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাওয়া। এরপর আপনি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ বা বিআরটি এর বিএসপি পোর্টালে আপনার রেফারেন্স নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দেখতে পারবেন কতদিন পরে আপনি ড্রাইভিং লাইসেন্সটা পাবেন, বা আপনার ড্রাইভিং লাইসেন্সটা কী স্ট্যাটাসে আছে। তো দেখা যায় যে আপনার এই কাজগুলো শেষ করার পরে, মানে আপনি ই লাইসেন্স পাওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনার ঠিকানায় ডাকযোগে মানে চিঠির মাধ্যমে ডাকযোগে আপনার ড্রাইভিং লাইসেন্সটা এসে পড়বে। সো এখন ড্রাইভিং লাইসেন্স করতে 3 মাস সময়ও লাগে না। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন আমার চ্যানেলটাতে 1 লক্ষ সাবস্ক্রাইবার মানে আমার 1 লক্ষ পরিবার হতে আর মাত্র 350 থেকে 400 জন সাবস্ক্রাইবার দরকার। আশা করি এই ভিডিও থেকে আমি 400 জন ভাইকে পেয়ে যাবো যারা আমার ইউটিউব পরিবারে আমার পরিবারের মধ্যে অংশগ্রহণ করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। আমি রোজা রাখছি, আর হচ্ছে 26 মার্চ আজকে। তো আর আমি যে ছাদে ভিডিও করতেছি অনেক গরম লাগতেছে, এই জন্য হয়তো বা কথাগুলো একটু ক্লিয়ার না। যদি কথাগুলো না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করবেন, এবং পুরো ধাপটা আমি আমার কমেন্ট বক্সের প্রথম কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিব। তো আপনি সেখানে পড়ে ওই ধাপগুলো বুঝতে পারবেন। আর এইটুকু ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, আর ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম।